আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, গত ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছি সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2022 এর বিস্তারিত। আজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে মোহাম্মদ কবির উদ্দিন উপসচিব মহোদয়ের স্বাক্ষরিত একটি চিঠি প্রকাশ করা হয়েছে। তো ভিউয়ার্স, সেই চিঠিটির বিষয়বস্তু হচ্ছে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2022 এর আলোকে কার্যক্রম গ্রহণ। অর্থাৎ ভিউয়ার্স, আগামী 15 সেপ্টেম্বর এই অনলাইন বদলি কার্যক্রম শুরু করতে বলা হয়েছে। তো চিঠিতে আমরা বিস্তারিত জেনে নিই। উপর্যুক্ত বিষয় ও সূত্রের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরাধীন মাঠ পর্যায়ের সকল সরকারি কর্মচারী বদলি কার্যক্রম সম্পন্ন কর্মার্থে ইতোমধ্যে সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা 2022 জারি করা হয়েছে এবং উক্ত নির্দেশিকার আলোকে আগামী 15/9/2022 তারিখ হতে অনলাইন বদলি কার্যক্রম শুরু করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এমতাবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণের বদলি কার্যক্রম আগামী 15/9/2022 তারিখ শুরুর লক্ষ্যে নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে অনলাইনে আবেদন দাখিল ও প্রক্রিয়াকরণ সহ অন্যান্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ এবং অনুমোদিত নির্দেশিকার আলোকে 3 বছর বা তদূর্ধ্ব মেয়াদে ও নিজ জেলায় কর্মরত কর্মচারীদের বদলির কার্যক্রম আগামী 15/9/2022 তারিখ হতে শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ ক্রমে অনুরোধ করা হলো। তো ভিউয়ার্স, এই ছিল চিঠির বিষয়বস্তু। এটি আগামী 15/9/2022 থেকে অনলাইনে আবেদন দাখিল করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এই চিঠিটি প্রকাশিত হয়েছে। আশা করি আগামী 15 সেপ্টেম্বরে অনলাইন কার্যক্রম আবেদন দাখিল শুরু হয়ে যাবে। আপনারা যারা বদলি হতে ইচ্ছুক তারা অবশ্যই অনলাইনে আবেদন করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।